হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি মানি। এখন আমি দুটো ট্রেলার রিয়াকশন করতে চলে এসেছি, একটা হচ্ছে একটা বাংলা ফিল্মের আর একটি হচ্ছে একটা হিন্দি ফিল্মের। দুটোই ট্রেলার তাদের রেসপেক্টিভ ইউটিউব চ্যানেলসে কিন্তু বেরিয়ে গেছে কদিন আগে। তো দুটো ফিল্মের ট্রেলারই এই ভিডিওতে আমি শেয়ার করবো। তো প্রথম আমি বলবো বাংলা ফিল্মের ট্রেলার রিয়াকশন নিয়ে, তারপর আমি মুভ অন করবো হচ্ছে হিন্দি ফিল্মের ট্রেলার রিয়াকশন দিয়ে। তো ভিডিওটি শেষ অবধি দেখার রিকোয়েস্ট রইল প্রত্যেককে। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো প্রথম আমি যে ট্রেলার রিয়াকশনটা করছি সেটা হচ্ছে বরফি ফিল্মের, যার ট্রেলার বেরিয়ে গেছে দুদিন আগে MS ফিল্মস এর অ্যান্ড প্রোডাকশনস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে সৌভিক দে, এবং এখানে কাস্টিংয়ে আছে চান্দ্রেয়ী ঘোষ, কমলেশ্বর মুখার্জি, কৌশিক সেন, অরিত্র দত্ত বণিক, অমিত সেথি, অনামিকা সাহা সহ আরও অনেকে। তো ট্রেলারটি আমার কেমন লাগলো? তো ট্রেলারটা যদি এক কথায় বলতে চাই, আমি কিন্তু খারাপ লাগেনি, এবং আমার কিন্তু মনে হলো যে একটা থ্রিলার আবার তৈরি হচ্ছে, এবং এইবারের থ্রিলারটা কিন্তু একটা পলিটিক্যাল থ্রিলার। এবং তার সাথে সাথে এখানে যে ক্যারেক্টার্সগুলো আছে যাদেরকে এখানে দেখানো হয়েছে ট্রেলারে, সেই ক্যারেক্টার্সগুলো ভীষণ সাসপিশিয়াস মনে হলো। তার সাথে সাথে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে কিছু গ্রে শেড আছে, উইচ ইজ আ ভেরি গুড থিং। মানে এই ট্রেলারের মধ্যে দিয়ে একটা জিনিস পরিষ্কার হলো, এখানে যতজন ক্যারেক্টারকে দেখানো হয়েছে কেউ দুধ কা ধুলা নয়, সবারই কিছু না কিছু একটা পয়েন্ট অফ ভিউ আছে রেসপেক্টিভ অফ দেয়ার জেন্ডার। তার সাথে সাথে আরেকটা জিনিস আমার ট্রেলারটার মধ্যে ভালো লাগলো, যে গল্পটাকে পুরোপুরি আমাদের সামনে শোকেস করে দেয়নি। মানে একটা কি বলবো, কোয়েশ্চেন মার্ক রেখেই দিয়েছে। শুধু এইটুকুনি বোঝা যাচ্ছে যে একটা পলিটিক্যাল গ্রুপ আছে যারা ভালো কাজ করার মাধ্যম দিয়ে কিছু খারাপ কাজের সাথে যুক্ত হচ্ছে, এবং সেই যুক্ত হওয়ার কারণে একটি ব্যক্তি তাদেরই গ্রুপ থেকে কিছু মন্ত্রীদের মারছে, এবং সেই মারার পেছনে একটা ইনভেস্টিগেশন চলছে, এবং সেটা কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, সেটা জানার জন্য আমাদের কিন্তু এই ফিল্মটা দেখতে হবে। এর থেকে বেশি কিছু আমি বুঝতে পারিনি। এবং এখানে যতগুলো চরিত্র আছে, ইটস আ ওয়াইড অনসম্বল স্টার কাস্ট ফিল্ম, তো প্রত্যেকটা চরিত্রগুলো কিন্তু বেশ স্ট্রং যা মনে হচ্ছে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে চরিত্রটি, যাতে চান্দ্রেয়ী ঘোষের, কেন কি তাকে বলা হচ্ছে ইন অ্যান্ড অ্যাজ বরফি, মানে তার নাম দিয়ে এই ফিল্মটা, তার চরিত্রটাকে তো একদমই খোলা হয়নি, সেটা হালকার উপর দিয়ে দেখানো হয়েছে। এবং তার দুটো শেডস দেখিয়েছে, একটা একটু ঘরোয়া আর একটা একটু অন্য রকম, মানে একটু স্যাসি টাইপস। সো লেটস সি হোয়াটস দি ফিল্মস অ্যাকচুয়াল স্টোরিজ, এবং কি হতে চলেছে এই ফিল্মটাতে। এই ফিল্মটা থিয়েট্রিক্যাল রিলিজ পাবে 7th of April 2023। সো আশা করি এটাও একটা নতুন চমক আনবে সৌভিকদের কাছ থেকে। এবার আমি মুভ অন করছি ছিপকালির ট্রেলারে। এটা একটা হিন্দি ফিল্ম যার ডিরেক্টর হচ্ছে কৌশিক কর, এবং এখানে কাস্টিংয়ে আছে যশপাল শর্মা, যোগেশ ভারদ্বাজ, তানিষ্ঠা বিশ্বাস সহ আরও অনেকে। এই ট্রেলারটা কিন্তু বড় বাড়ানো হয়েছে 3 মিনিট 10 সেকেন্ডের কাছাকাছি, এবং এই ফিল্মটার যে গল্পটা সেটা কিন্তু আমার মনে করালো টিকটিকি ওয়েব সিরিজটা, যেটা আমি হইচইতে দেখেছিলাম। ইনফ্যাক্ট টিকটিকি ওয়েব সিরিজ যেটা হইচই বেরিয়েছিল সেটা কিন্তু অরিজিনাল নয়, সেটা কিন্তু ইন্সপায়ার্ড ফ্রম আ শর্ট ফিল্ম যেটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে এই যে পুরো আইডিয়াটা, এটা কিন্তু একটা প্লে থেকে ইন্সপায়ার্ড হওয়া, যেটা বহুকাল আগে অনেক থিয়েটার্সে হতো ইন্টারন্যাশনালি, সেইখান থেকে এটাকে ইন্সপায়ার করে তৈরি করা হয়েছে, যেটা আমার মনে হলো ফুল কাঠামোটাকে দেখে। এই জন্য টিকটিকিরই হিন্দি নামটাকে দিয়ে এই ফিল্মটা করা হয়েছে, দ্যাট ইজ ছিপকালি। এখানে একটা রাইটারের সম্মুখীন একটি প্রাইভেট ডিটেকটিভকে দাঁড় করানো হচ্ছে, যারা নিজেদের পয়েন্ট অফ ভিউজের মাধ্যম দিয়ে লড়াই করছে, এবং সেখানে লুকিয়ে আছে কিছু রহস্য, এবং সেই রহস্যটা হচ্ছে খুন, ডিসিট, তারপর হচ্ছে ডিসলয়্যালটি, এইসব নিয়ে। তো আমার যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং যেটা লাগলো সেটা হচ্ছে রাইটিংয়ের মাধ্যম দিয়ে কিছু ঘটছে সেটাকে এখানে একটা নতুনভাবে দেখানো হচ্ছে। মানে যশপাল শর্মার চরিত্রটা হচ্ছে একজন রাইটার, তো তার লেখার উপরে কিছু ক্রাইমস ঘটছে যেটাকে এস্টাবলিশ করার জন্য নানা রকম কথা এখানে বলা হচ্ছে, বাট সামথিং এলস ইজ ইন দি ক্যানভাস, সেটা তো ফিল্মটা দেখলেই বুঝতে পারবো। তো এই যে একটা কোয়েশ্চেন মার্ক বা এই যে একটা অ্যাঙ্গেল যেটা এই ফিল্মের ট্রেলার দিয়ে বোঝা যাচ্ছে, সেটা কিন্তু দেখতে খুব ইন্টারেস্টিং লাগছে। এবং তার সাথে সাথে এখানে তানিষ্ঠা বিশ্বাসের যে চরিত্রটা, সেটা কিন্তু ক্লোজেটে রাখা হয়েছে, সেটা বলা হচ্ছে না যে তার চরিত্রটার অ্যাকচুয়াল রিজেম্বলেন্সটা কি। সো দিস ইজ আ থ্রিলার আউট অ্যান্ড আউট, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তবে এটার প্যাটার্নটা যেভাবে ট্রেলারের মাধ্যমে দেখিয়েছে, সেখান থেকে কিন্তু এখনও ডিল আউট করা যাচ্ছে না যেটা কি সুপার ন্যাচারাল থ্রিলার নাকি এটা একটা ক্রাইম থ্রিলার। তো সেটা তো ফিল্মটা যখন রিলিজ করবে তখনই বুঝতে পারবো। তো ফিল্মটা থিয়েট্রিক্যাল রিলিজ পাবে 7th of April 2023। তো দুটো ফিল্মের ট্রেলারই দু রকমভাবে হয়েছে। তো তোমরা যারা যারা ট্রেলারটা দেখেছো, প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে এবং কোনটা বেশি ভালো লেগেছে, এবং তোমরা কী কী বুঝতে পেরেছো ট্রেলারটা দেখে। এবং আমার পয়েন্ট অফ ভিউটা তোমাদের যদি ভালো লেগে থাকে এই ট্রেলার রিয়াকশন হিসাবে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে টিউনড।